পশ্চিমবঙ্গ মানে কলকাতা, আর কলকাতা নাকি দুর্গা পূজার জন্য কালী পূজাতে একবার বাড়ার সাথেও এসে দেখো। মনে কেমন কেমন হচ্ছিল যে ব্লগ আবার কবে করবো এখানকার। সো তার জন্য কিন্তু আজকে সকাল থেকে আবার ব্লগ শুরু করে দিলাম। আজকে কিন্তু তোমাদের সঙ্গে অনেক ইন্টারেস্টিং জিনিস দেখানোর আছে। তার আগে আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, যেহেতু কি বলবো কিছুদিন ধরে মানে কিছুদিন যাবত কিন্তু আমার চ্যানেলের রিচটা অতিরিক্ত পরিমাণে ডাউন যাচ্ছে, বুঝতেই পারছো। যাই হোক পাশে থেকো, আর যেহেতু আমি কিন্তু একটা মানুষ, ঠিক আছে, তোমরাও যারা দেখছো সবাই কিন্তু আমরা মানুষ, আর মানুষ মানেই কিন্তু গাইস জীবন সংগ্রাম। তাই কি বলবো, মানুষের লাইফে আপ ডাউন হতেই থাকে, আজকে আপ তো কালকে ডাউন, কালকে ডাউন তো তারপরের দিন আপ, এরকম হতেই থাকে। সো আমি কিন্তু গাইস সত্যি কথা বলতে আমি আমার লাইফে কোনো রকম কোনো ভয় পাই না। যাই হোক আজকে হয়তো আমার ডিস ডাউন রয়েছে, কালকে আপ হতে দেরি কথায়। লাইফ মানে কিন্তু জীবন যুদ্ধ, আর আমরা যতদিন বেঁচে আছি জীবন যুদ্ধ করেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। সো আজকে ডাউন রয়েছে, কালকে নিশ্চয়ই আপ হবে। সো একমাত্র তোমরাই পারছো, তোমরাই পাশে থেকো, তোমরা পাশে থাকলে সবকিছু হয়ে যাবে। যাই হোক কথা হবে, আড্ডা হবে, এনজয় হবে। যেহেতু গাইস দুর্গাপুজো লক্ষ্মী পুজোকে পার করে কিন্তু আমরা ক্রমশ এগিয়ে চলে এসেছি কিন্তু কালী পুজোর দিকে। আর তোমরা কিন্তু জানো অনেকেই যারা আমাদের মানে কলকাতার মধ্যে থেকে দেখছো বা বাইরে থেকেও যারা দেখছো অনেকে জানো, বাট বাইরে থেকে আরও অনেকে যারা দেখছো তাদের মধ্যে কিন্তু অনেকেই জানো না যে বারাসাতের কিন্তু কালী পুজো বলতেই কিন্তু ফেমাস, ঠিক আছে। কালী পুজো মানেই কিন্তু বারাসাত, আর দুর্গাপুজো মানেই কিন্তু কলকাতা। সো যাই হোক আজকে কিন্তু বিরাট এনজয় হবে, বন্ধু বান্ধব একসঙ্গে মিলে সবাই বেরোবো। সো যাই হোক আমার ব্লগে দেখতে পারবে কে কে যাচ্ছি আর কোথায় যাচ্ছি, বিরাট ইন্টারেস্টিং জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেহেতু বারাসাতের বড় বড় প্যান্ডেল। কারণ গাইস গত 2-3 বছর ধরে কিন্তু COVID-19 জন্য কিন্তু আমাদের মানে কি বলবো, দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বন্ধ ছিল, এবার কিন্তু ধুমধাম করে মানে পুজো হচ্ছে। যাই হোক তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো, ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। যাই হোক দেখো আর প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, যতটা পারবো তোমাদের সঙ্গে ইন্টারেস্টিং ব্লগ দেওয়ার চেষ্টা করবো। এখন সবাই রেডি হয়ে গেছি। সো এখানে দেখতে পাচ্ছ অভিষেক সকাল সকাল বাড়িতে চলে এসেছে, আর এখানে এসে কিন্তু জুতো মুতো পরছে, কারণ বাচ্চা ছেলেটা আমাদের সাথে ব্লগে যাবে। তুই বাচ্চা না, তুই তো বুঝিস না। আমি রয়েছি, অভিষেক রয়েছে, রূপ রয়েছে, আর ঘরে আর একটা ছাগল রয়েছে, ঠিক আছে। সব ছাগল মিলে একসঙ্গে যাবো, যাই হোক আমরা ছাগলই, ঠিক আছে। যাই হোক ব্লগ দেখো, ঘাস খেতে যাবো আজকে বাড়ির সাথে, আর বিরাট মজা হবে। সো কমেন্ট সেকশন কারণ আমি যখনই থাকি না ও কিন্তু ব্লগ করে না, ঠিক আছে, বাড়ি গিয়ে লুডো খেলে, ঠিক আছে, তার মানেটা কি বুঝতে পারছো, মানে বাড়িতে আমি না থাকলে ও ব্লগ দেবে না, সাবস্ক্রাইব করবে না, আনসাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তাই ব্যানারে ভরে গেছে এই যে দেখতে পাচ্ছো, আর তার উপরে বাসের এই সব প্যান্ডেল মানে লাইটিং গুলো দেবে এখান দিয়ে, ঠিক আছে, স্ট্রাকচার গুলো তৈরি করেছে। অ্যাকচুয়ালি গাইস মানে এখন কোনো ভয় থাকবে না মনে, কারণ এখন তো সব বাস বুকিং হয়ে গেছে, ঠিক আছে, মানে এখন কেউ পিছনে যাওয়ার আর বাস নেই আমাদের, একদম গাইস বুঝতে পারছো। যাই হোক সো রিল্যাক্স, ব্লগ শেয়ার করব, এনজয় হবে, স্টাইলিশ বয়, কেউ থাকলে সিঙ্গেল ওকে মেসেজ করে তো যায়। অনেকটা পথ অতিক্রম করে কিন্তু আমরা প্রায় চলে এসেছি কিন্তু নবপল্লী বয়েজ হাই স্কুল। এই বছরের থিম দেখতে পাচ্ছ, মানে কি বলবো, 108টা শিবলিঙ্গ। অ্যাকচুয়ালি মেন যে শিবলিঙ্গটা রয়েছে ওই যে উপরে দেখতে পাচ্ছ জাস্ট, ওটার কিন্তু এখনো
ডেকোরেশন চলছে, ঠিক আছে। আর এদিকের কিন্তু ডেকোরেশন অলমোস্ট কিন্তু প্রায় শেষের পথে, এখানে দেখতে পাচ্ছ ব্যাকে তোমাদের সঙ্গে সামথিং শেয়ার করছি। এই যে মেন যে শিবলিঙ্গটা রয়েছে গাইস উপর থেকে দেখতে পাচ্ছ, মানে স্ট্রাকচার যেটা করেছে ঠিক আছে সেটা কিন্তু প্রায় উচ্চতা অনেক দেখতে পাচ্ছ। আর অ্যাকচুয়ালি মানে মেন যে উচ্চতাটা করেছে এটা অ্যাকচুয়ালি আমি জানি না, বাট তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো চলো এবার ফাইনালি একটু ভিতরের দিকে ঢুকবো, ডেকোরেশন কি কি করছে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই বছর তোমাদের সঙ্গে যতটা পারবো মানে বেস্ট অফ বেস্ট ব্লগ দেওয়ার চেষ্টা করবো। এখন পুরো ভিতরের দিকে চলে এসেছি, ঠিক আছে। আর এখানে কিন্তু এখনো কিন্তু ডেকোরেশনের মানে যেগুলো কাজ বাকি রয়েছে ওগুলো কিন্তু এখনো চলছে দেখতে পাচ্ছ। আর এদিকের থেকে কিন্তু মানে যেই লাইট যেইটা রয়েছে লাইটিং সিস্টেম, সো এখান থেকেই কিন্তু ফ্রন্টের দিকে মারবে, কারণ এটার এখান থেকে যখন লাইটটা পড়বে এখান থেকে কিন্তু জাস্ট কি বলবো মানে কোয়ালিটি কিন্তু অন্য লেভেলের হয়ে যাবে। আর প্রতি বছর কিন্তু মানে বয়েজ স্কুল প্রতি বছর বলবো না প্রায় বছর কিন্তু ফার্স্ট নিয়ে থাকে। সো যাই হোক তোমাদের সঙ্গে তার জন্য কিন্তু প্রথমেই চলে আসলাম বয়েজ স্কুল অ্যাসোসিয়েশনের কিন্তু এই পুজো প্যান্ডেল মানে যেই থিমটা করেছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো পাচ্ছ 108টা শিবলিঙ্গ কিন্তু রয়েছে, আমি তোমাদের সঙ্গে এই ভিতরে ঢুকেও শেয়ার করছি সো যতটা পারবো। আর ওটা যেটা রয়েছে ওটা কিন্তু গাইজ মানে যেই মেন যেই থিমটা এবছর করেছে অতি স্রোতের শিবলিঙ্গ, ঠিক আছে, কর্ণাটকের কোলার ডিস্ট্রিক্টে রয়েছে। আর এর অরিজিনাল নাম যেটা রয়েছে সেটা হলো যে কোটিলিঙ্গেশ্বরা শিবা টেম্পল, যার অপর নাম হলো 108 শিবালিঙ্গ টেম্পল। জাস্ট অসম লাগছে কিন্তু গাইজ, একের পর এক কিন্তু শিবা টেম্পল বসানো, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ আর মেন যে শিবলিঙ্গটা করেছে এটার কিন্তু এখন স্ট্রাকচার কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি, ওই যে ব্যাকে দেখতে পাচ্ছ। যাই হোক গাইজ শেষ হওয়া মানে আজকে 20 তারিখ, কালকে কিন্তু 21 তারিখ, আর কালকের মধ্যেই কিন্তু মানে টেম্পলটাকে মানে যেই থিমটা এই থিমটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, কারণ কালকের মধ্যেই কিন্তু উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। পুজো আসতে কিন্তু 3-4 দিন কিন্তু এখনও বাকি, ঠিক আছে। তো তার জন্য কিন্তু এখনও মানে ডেকোরেশন কাজগুলো চলছে পুজো প্যান্ডেলের, সো এখনও কিন্তু শেষ হয়নি। স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ প্রতিটা জায়গায় কিন্তু শিবলিঙ্গর মানে মূর্তি রয়েছে, ঠিক আছে, মানে প্রতিটা মানে কি বলবো জায়গায় জায়গায় শিবলিঙ্গ মানে শিব ঠাকুরের মূর্তি ডেকোরেশন করা রয়েছে। সো যাই হোক এখানটায় ওই কি স্প্রে করছে এখানে বেশি দাঁড়িয়ে কথা বলতে পারছে না, ওদিকে যায়, আবার ওদিক থেকে ডাইরেক্ট ওই ভিতরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো ব্লগ দেখো তোমরা, ভিতরের দিকে যাবো, আর ভিতরে যেতে যেতে কিন্তু তার আগে তোমাদের সঙ্গে সামথিং কিছু সিনেমাটিক শেয়ার করে নিই, কারণ সিনেমাটিক না হলে কিন্তু গাইজ ব্লগ জমে না। ফাইনালি কিন্তু এখন মানে তোমাদের সঙ্গে সামথিং সিনেমাটিক শেয়ার করে কিন্তু আমরা ভিতরের দিকে চলে এসেছি, ঠিক আছে। কিন্তু মানে দেখতে পাচ্ছ মানে স্ট্রাকচারের মধ্যে কিন্তু এখানে কিন্তু ভিতরে স্ট্রাকচারে কিন্তু অন্যরকম ডিজাইন করেছে, দেখ নানান রকম কিন্তু মায়ের ডিজাইন রয়েছে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ নানান রকম ডিজাইন। সো ওদিকেও কিন্তু একের পর এক ডিজাইন করেছে গাইজ দেখতে পাচ্ছ। যাই হোক এইগুলো দেখে কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারছো, কারণ এই বছর কিন্তু অন্যরকম একটা রূপ দিতে চলেছে কিন্তু এই বয়েজ স্কুল অ্যাসোসিয়েশন। আমাদের সঙ্গে যতটা পারবো ব্লগ শেয়ার করে যাবো, আর উপরে কিন্তু এখনো ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট হয়নি, কাজ এখানে চলছে দেখতে পাচ্ছ। আর ওখানে কিন্তু মেন যেই মায়ের মূর্তিটা ওখানেই কিন্তু মেন থাকবে। সো যাই হোক এখানে কিন্তু এখনো স্ট্রাকচারের কাজগুলো চলছে, আর ভিতরে কিন্তু সেরকম একটা কিছু নেই। ফাইনালি কিন্তু বয়েজ স্কুল অ্যাসোসিয়েশনের কিন্তু আমি তোমাদের সঙ্গে এই থিমটা এবছর করছে কোটি স্রোতের শিবলিঙ্গ, সো এটার কিন্তু অরিজিনালটা কিন্তু কর্ণাটকে রয়েছে, সো সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। এবার ফাইনালি কিন্তু মানে কি বলবো কোটিশ্বরতে শিব মন্দিরকে এখানে কিন্তু আলবিদা মানে বিদায় দিয়ে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে কিন্তু আবার কেদারনাথের দিকে, কারণ কেদারনাথ মানে অনেকটা দূর, কেদারনাথ অনেকটা দূর কিন্তু সবাই যেতে পারে না, তার জন্য কিন্তু এই বছর আমাদের বারাসাতের আর একটা জায়গায় কিন্তু থিম রয়েছে কেদারনাথ, সো ওটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো চলো এখানে আর বেশি কথা বলছি না, ডাইরেক্ট ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। ও ফাইনালি কিন্তু মানে আমরা এতক্ষণ ধরে যেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম অ্যাকচুয়ালি ওটা কিন্তু নবপল্লী বয়েজ স্কুলের মাঠের কিন্তু প্যান্ডেল ছিল। আমরা চলে এসেছি কিন্তু আবার নবপল্লী, এটা কিন্তু নবপল্লী মেন অ্যাসোসিয়েশন, ঠিক আছে, নবপল্লী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু এবছর থিম কিন্তু দেখতে পাচ্ছ গাইস জাস্ট লাভলি লাগছে কেদারনাথ গাইস, কারণ চোখের সামনে থেকে কিন্তু দেখতে পুরো অরিজিনাল মনে হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মানে এখনও কাজ কিন্তু চলছে অবভিয়াসলি গাইস, এখন কিন্তু মানে যে জায়গাতেই যাবো না কেন, কারণ বারাসাতের যে কোনো প্যান্ডেলে আমরা এখন যাই না কেন, জায়গাতেই কিন্তু এখনও ডেকোরেশন কাজ কিন্তু চলছে, এখনও কিন্তু কোনো জায়গায় শেষ হয়নি। সো ফাইনালি কিন্তু এখানে আমি শুধু না অনেক ব্লগারই কিন্তু এসে ভিডিও করছে, সো এখানে দেখতে পাচ্ছ কিন্তু গাইস যাই হোক অন্যরকম কিন্তু লাগছে। এখানে কিন্তু এখানেও কিন্তু নন্দীর একটা থিম দিয়ে দিয়েছে, আর ওখানেও কিন্তু ছিল আমার মতে কিন্তু ওখানেরটা কিন্তু আরও দেখতে সুন্দর লাগছিল। যাই হোক
সব জায়গায় একই হয়। যাই হোক, এই যে সামনে থেকে ফ্রন্টের যে লুকটা, এখান থেকে কিন্তু গাইজ ব্যাকের এই যে লুকটা, এখান থেকে কিন্তু আবার আমি গাইজ ওদিকের উপরে চোরাটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছ নবপল্লী অ্যাসোসিয়েশন, সো কেদারনাথ এই বছরের থিম। চলো গাইজ, তোমাদের সঙ্গে সামথিং, মানে কি বলবো, এখনো তো কাজ হচ্ছে, তার উপরে কিন্তু আরো অনেক কিছু শেয়ার করার আছে। তার আগে তোমাদের সঙ্গে সামথিং সিনেমাটিক শেয়ার করে দিই, ওটা দেখতে থাকো। তোমাদের সঙ্গে সামথিং ওখানে সিনেমাটিক শেয়ার করলাম। আর অ্যাকচুয়ালি গাইস আরেকটা জিনিস তোমাদের সঙ্গে বলে রাখি, এখানকার কিন্তু ডেকোরেশন কিন্তু এখনো শেষ হয়নি, ঠিক আছে? এখান থেকে কিন্তু হয়তো ফ্রন্টের দিক থেকে হয়তো মেন গেট, এখান থেকে কিন্তু এক্সিট গেট করবে। আর অ্যাকচুয়ালি কেদারনাথের যে মেন, যেই কেদারনাথ যেই জায়গাটায় অবস্থিত, এটা কিন্তু পৃথিবীর সবাই জানে, উত্তরাখণ্ড রাজ্যের কিন্তু রুদ্রপ্রয়াগ জেলায় মন্দাকিনী নদীর পাশে কিন্তু এটা অবস্থিত, অরিজিনাল যেটা রয়েছে। আর এটার স্থাপিত যখন হয়েছিল সেটা হলো 8th century। সো যাই হোক, তার কিন্তু পুরো ডিটো থিম কিন্তু এ বছর দেখতে পাচ্ছ ব্যাকে। বয়েজ স্কুল তো তোমাদের সঙ্গে শেয়ার করে আসলাম, কিন্তু এখানে পল্লী অ্যাসোসিয়েশন কিন্তু সেম কিন্তু থিমটা এবছর তুলে ধরেছে পুরো, কিন্তু মানে কি বলবো, যত দু চোখে দেখছি না একেবারে পুরো হুবহু সেম লাগছে গাইজ। যাই হোক, তোমরাও দেখে হয়তো বুঝতে পারছো পুরো কালার কমিউনিকেশন পুরো সেম ফেলছে। কাজগুলো যেগুলো রয়েছে ওখানে কিন্তু এখনও কিন্তু রানিং রয়েছে, ঠিক আছে? যেহেতু এটাও কিন্তু উদ্বোধন হওয়ার পথে প্রায়। সো যাই হোক, ওদিকে দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু এখনও কাজ চলছে গাইজ, আমি তোমাদের সঙ্গে জুম করে দেখিয়ে দিচ্ছি। সো এখন উপর দিয়েও কাজ হচ্ছে ওখানে দেখতে পাচ্ছ কেদারনাথ। সো এটা কিন্তু আমাদের নবপল্লী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু কালকেই উদ্বোধন হবে। তুমি কেদারনাথের যে মেইন টেম্পলটা রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি কিন্তু গ্রেহাং স্টোন দিয়ে, ওটা কিন্তু অরিজিনাল, ঠিক আছে? ওটা অরিজিনাল কিন্তু গ্রেহাং স্টোন দিয়ে তৈরি, বাট এটার কিন্তু অ্যাকচুয়ালি মানে বাঁশ থেকে শুরু করে কাঠ থেকে শুরু করে অনেক রকমের স্ট্রাকচার রয়েছে, প্লাস্টিকেরও স্ট্রাকচার রয়েছে। যাই হোক, অনেক কিছু ম্যাটেরিয়ালস দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে কিন্তু আমাদের এই নবপল্লী অ্যাসোসিয়েশনের এই কেদারনাথ। সো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু মানে অনেক দূর দূর থেকে কিন্তু এসে ব্লক করছে, ঠিক আছে? অনেকে কর্মকর্তা রয়েছে, অনেকে কার্যরত রয়েছে। সো যাই হোক, তোমাদের সঙ্গে যতটা পারছি ব্লক শেয়ার করার চেষ্টা করছি, জাস্ট মেন মেন টপিকগুলো। আর গাইজ, মন্দিরের ভিতরের ভিউটা কিন্তু জাস্ট এরকম রয়েছে, ঠিক আছে? আর উপরে কিন্তু লাইটিংগুলো দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে ফেলবে, ঠিক আছে? সো এইখানেই কিন্তু মেন যেই মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ, ওখানে হালকা করে রোদের আপচা ফেলছে। যাই হোক গাইজ, মায়ের মূর্তিটা কিন্তু এখানে এখন ডেকে রেখে দিয়েছে, উদ্বোধন কিন্তু কালকে হবে, তারপরে কিন্তু গাইজ তোমরা সবাই দেখতে পারবে, ঠিক আছে? না, আমি এসে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব, দেখতে পাবে তোমরা এক এক করে, কারণ বারাসাতের এবছর কিন্তু একের পর এক কিন্তু বড় বড় পুজো প্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে? যেহেতু বারাসাতে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই চলে কার থেকে বড় কে করতে পারে। সো যাই হোক, এটা কিন্তু সবার মধ্যে কিন্তু মানুষ মাত্রাই কিন্তু লড়াই, ঠিক আছে? সকালবেলা তোমাদের সঙ্গে বললাম না, মানুষ মানে কিন্তু সংগ্রাম, যতদিন বেঁচে থাকবো যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। সো যাই হোক, সেরকমভাবে একটা আলাদা রকমের প্রতিযোগিতা চলে। সো এখন কিন্তু ফাইনালি মানে যতটা পারলাম তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করলাম, আজকের ব্লগটা এখানে এন্ড করে দেবো। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে। বলছি রিচ ডাউনলোড হয়েছে, প্লিজ সাপোর্ট করো, পাশে থাকো, কারণ মানুষ মানুষের জন্যে আমাকে সাপোর্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে সাপোর্ট করবো, কারণ পায়ে পা মিলিয়ে একসঙ্গে অনেক দূর এগোতে হবে। যাই হোক, আবারও বলি এখন কিন্তু আমরা পুরো মানে যে কেদারনাথের কিন্তু সামনেই রয়েছে, আর এখান থেকে কিন্তু আজকের ব্লগটা এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভাইয়ের চ্যানেলের সদস্য হয়ে যাও। যাই হোক, লাভ ইউ, বাই বাই, টেক কেয়ার, বুম।